नमस्कार बंधुरा, ड्रीम विथ पापड़ी चैनेले तोमादेरके जानाच्छि अनेक अनेक स्वागत। बंधुरा, आजके आमी एकटा असाधारण रेसिपी शेयर करछि, जेटा खूबी झटपट होये जाबे, एमनकि एटा बाड़ी छोटो बड़ो सबारई किन्तु भीषण भालो लागबे। एटा स्कूले बा कलेजे टिफिने होक बा अफिसेर टिफिने एटा दिये दिले किन्तु पेटटाओ बेश भालो मतन भरे जाबे। तो चलो ताहोले देखते थाको आमी एटा आजके की बानाच्छी। आजके आमी बानाच्छी टमेटो राइस। टमेटो राइस बानानोर जोन्नो आमी एखाने कड़ाईते दिए दिलाम 4 चामच रिफाइन तेल। एई रान्नाटा किन्तु आमी रिफाइन अयेले करब। तो तेलटा गरम हये जावार परे एखाने 2 शुकनो लंका आमी दिए दिलाम। শুকনো লঙ্কাটা বেশ ভালো মতন যখন ভাজা ভাজা হয়ে যেতে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে। গোটা জিরে 1 চামচ দিলাম। আর এটাও বেশ ফোড়নটাকে খুব ভালো মতন ভেজে নিতে হবে। ফোড়নটা খুব ভালো মতন ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা। কারি পাতা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নেব। ফ্লেমটাকে এই সময় আমরা মিডিয়াম টু স্লো রাখতে হবে। এখানে মিডিয়াম টু লো ফ্লেম রেখে আমি পেঁয়াজটাকে ভালো মতন ভেজে নেব। পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি রসুন কুচি দিয়ে দিলাম। 1 চামচ রসুন কুচি দিলাম। রসুন কুচিটা দেওয়ার পরে বেশ ভালো মতন একটু ভাজতে হবে। খুব ভালো মতন ভাজা হয়ে যাওয়ার পরে এখানে 1 চামচ দিলাম আদা কুচি। আদা কুচিটা দিয়েও বেশ ভালো মতন ভাজব। এটা এমন একটা রান্না যখন আমাদের ঘরে খুব বেশি কিছু জিনিস থাকবে না, সামান্য কিছু জিনিস দিয়েই কিন্তু এই রান্নাটা করলে আমাদের একদম মিলটা কিন্তু একদম পুরোপূর্ণ হয়ে যাবে। তো এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিরে কয়েকটা। দিয়ে বেশ ভালো মতন ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি 4টে টমেটো দিয়ে দিলাম, যেটা অবশ্যই দিতে হবে টমেটো রাইসে। টমেটো তো এক অবশ্যই দিতে হবে। দিয়ে এটাকে বেশ ভালো মতন ভাজা ভাজা করছি। এরপরে এর মধ্যে দেব 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ 1 থেকে 1.5 চামচ আমি এখানে নুন দিয়ে দিলাম। এখানে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে বেশ ভালো মতন ভাজা ভাজা করে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব, যাতে টমেটোটা একদম সুন্দর মতন গলে যায়। বেশ ভালো মতন ভাজা ভাজা হয়ে যাচ্ছে আর এর মধ্যে এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকনাটা তুলে এবার দেখব। এবার দেখো টমেটোটা কিন্তু একদম নরম হয়ে গেছে, বেশ সুন্দর গলে যাচ্ছে। এবার এটাকে আর কিছুক্ষণ আমি ভাজা ভাজা করে নেব এর মধ্যে। দেখো একদম টমেটো আর পেঁয়াজ কিন্তু একদম নরম হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে এর কালারটাও কিন্তু বেশ ভালো হয়। তো আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি। এবার আমি ভাত দিয়ে দিলাম এর মধ্যে। ভাতটা দিয়ে বেশ ভালো মতো নাড়াচাড়া করে নেব। ব্যাস হয়েই গেল আমার টমেটো রাইস। টমেটো রাইসটা অসাধারণ লাগবে বন্ধুরা। এটা তোমরা ব্রেকফাস্ট হোক বা ডিনার, তোমরা যখন ইচ্ছে এটা করে খেতে পারো। তো আর উপর দিয়ে দিয়ে দেবো সামান্য একটু ধনে পাতা। ব্যাস রান্নাটা একদম কমপ্লিট, একদম ঝটপট হয়ে যাবে এই রান্নাটা। ঠিক আছে বন্ধুরা, আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিও, তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে।